नमस्कार बंधुरा, आमी बीना और तुम्हरा देखो लेजेंडार्स। आमार चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। आज आमी चले एसेछि आरो एकटी खूब सुंदर नतून आसनेर डिजाइन निये। चलो बंधुरा देखे नी। प्रथमे आमरा आसनेर बांदिके जेकोनो एकटी जायगा छुंचटिके तुले नेब एबं जेखाने छुंच तुललाम सेखान थेके ओपरेर दिके परपर चारटी घर निये नेब। एबार আমরা পরের লাইনে চলে যাব এবং পরের লাইনে নিচের থেকে এক ঘর ছেড়ে এবং উপরের দিকে এক ঘর বাড়িয়ে আবার একই রকম ভাবে ছুঁচে করে মোট চারটি ঘর নিয়ে নেব। তাহলে আমাদের একটি লাইন কমপ্লিট হবে। এবার আমরা আবার চটে পাশের লাইনেতে নিচের থেকে একটি করে ঘর ছেড়ে উপরের দিকে একটি ঘর বাড়িয়ে আমরা সেই আবার চারটি ঘর নিয়ে নেব। তাহলে আমাদের আরও একটি লাইন তৈরি হবে। এই রকম করে আমরা পাশাপাশি মোট চারটি লাইন তৈরি করব। চার নম্বর লাইনটি হয়ে যাওয়ার পর আমরা পরপর ছুঁচে করে চারটি ঘর না নিয়ে আমরা মোট আটটি ঘর নেব। এবং এই আটটি ঘর নেওয়ার পর আমরা এরপর ডান দিকে না বেড়ে আমরা বাঁ দিকে বেড়ে বেড়ে যাব, মানে আমাদের লাইনগুলি বাঁ দিকে হয়ে হয়ে যাবে। চার নম্বর লাইনটি হয়ে যাওয়ার পর আমরা আবার আগের মতো ছুঁচে করে মোট আটটি ঘর নেব এবং আটটি ঘর নেওয়ার পর আবার আমরা ডান দিকে বেড়ে বেড়ে যাব। তার মানে আমরা প্রত্যেকবারে মোট চারটি করে লাইন তৈরি করছি এবং চারটি লাইন হয়ে যাবার পর আমরা ডান দিকে বাড়ছি এবং ডান দিকে বাড়ার পর চারটি লাইন হয়ে যাবার পর আবার বাঁ দিকে বাড়ছি। এরকমভাবে আমরা একটা লাইন তৈরি করব এবং পরের লাইনে চলে যাব। একটি লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পাশের লাইনটি কেমনভাবে শুরু করব সেটা বলে দিই। প্রথমবারে যেখানে আমরা ছুঁচ তুলেছিলাম সেই ঘর থেকে পরপর আমরা ছ নম্বর ঘরে গুনে গুনে যাব। ছ নম্বর ঘরে গিয়ে সেই জায়গা থেকে আমরা আবার আগের মতোই লাইন তৈরি করা শুরু করব। ছুঁচে করে চারটি করে ঘর নেব এবং একটি করে লাইন তৈরি হবে। চারটি পরপর উলের লাইন তৈরি হয়ে যাওয়ার পর আমরা ছুঁচে করে আটটি ঘর নেব এবং আটটি ঘর যখন নেওয়া হচ্ছে তার পাশ থেকে আবার চারটি চারটি করে আমরা নিচে থাকব। প্রত্যেকবারে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সববারে নিচে থেকে একটি করে ঘর ছাড়া হবে এবং ওপর দিকে একটি করে ঘর বাড়বে, মানে প্রত্যেকবারে লাইনগুলি ওপর দিকে কোণাকোণি বাড়তে থাকবে, কখনোই নিচের দিকে নামবে না। এবং প্রথম লাইনটির মুখগুলো যেদিকে হচ্ছে পাশের লাইনটির মুখগুলি ঠিক তার উল্টো দিকে হবে। এরকম করে প্রথমে আমরা আসনটিকে ভর্তি করব। আসনের ছকটি বোনা হয়ে যাওয়ার পর আমরা মাঝে যে সরু ফাঁকা লাইনগুলো দেখতে পাচ্ছি সেই লাইনগুলি বরাবর আমরা উল দিয়ে ভরাট করে দেব। মাঝের ফাঁকা লাইনগুলি হয়ে যাওয়ার পর আমরা মাঝে যে চৌকো বক্সগুলি খালি দেখতে পাচ্ছি সেইগুলিকে এক কালারের উল দিয়ে আমরা ভরাট করে দেবো। এভাবে আমরা গোটা আসনটি কমপ্লিট করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারবো। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো আমার এই আইডিয়াটি। এছাড়াও আমার ভিডিওসগুলিকে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন আসনের ভিডিও এবং আরও নতুন আইডিয়া নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।